পত্রিকা কিনতেই শুধু বাড়ি থেকে বের হচ্ছেন মানুষ যারা কখনো পত্রিকা কেনেন না তারাও কিনছেন পত্রিকা শুধুমাত্র খবর জানতেই পত্রিকার দোকানে ক্রেতাদের ভিড় জমছে সকাল হলেই পত্রিকা কেনার উৎসব চোখে পড়ে দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কপি পত্রিকা দিনব্যাপী পত্রিকা কিনছেন মানুষ দেখে মনে হচ্ছে ফিরে এসেছে পত্রিকার সুদিন ইন্টারনেট সুবিধা না থাকায় দেশের খবর জানতেই পত্রিকা কেনা বলে জানান ক্রেতারা আসলে দেশে যেরকম নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করে যেমন ইন্টারনেট বন্ধ মানুষ খবর পড়তে পারছে না আমাদের বিটিভিটা বা রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে পড়ে দিচ্ছে মানুষ সংবাদ দেখতে পাচ্ছে না সংবাদ মাধ্যমের একটাই মাধ্যম হচ্ছে আগেও পত্রিকা মানুষ কিন্তু আমরা এখন পত্রিকার জন্য আসলে পত্রিকার উপর নির্ভর হয়ে গেছি আগে আসলে নিয়মিত না এখন ওই নেট বন্ধ তো জাস্ট খবর রাখার জন্য এখন পত্রিকাটাই আসলে মেইন এই জন্য পত্রিকাটা নেওয়া ব্যাপারে হলো এখন তো আর নিয়মিত কিনি না এখন তো ইন্টারনেটের যুক্ত খবর সবর সবই শোনা যায় সবই সব কিছুই দেখা যায় এটা হঠাৎ করে নিলাম যে দেখি একটু অবসর সময় কাটানোর জন্য আর কি আসলে কি এতদিন তো আমরা পত্রিকা বেশি কিনতাম না তো এখন ইন্টারনেট সংযোগটা বন্ধ হওয়ার কারণে আমাদের পত্রিকাটা কিনতে হচ্ছে বাট পাশাপাশি যেমন টিভি সারানটা আমরা আগে দেখতাম না বেসিক্যালি কারণ সবার হাতে এখন স্মার্টফোন থাকাতে আমরা এতটা স্মার্ট হয়ে গেছি তো সারাক্ষণ আমরা দেশের সকল খবর আমরা ফোনে পাইতেছি তো এখন ইন্টারনেট সংযোগ বিস্তন কারণে আমরা এখন টিভি দেখতে হয় আর তার পাশাপাশি পত্রিকা কিনতে হয় আগে দৈনিক পঞ্চাশ কপি পত্রিকা বিক্রি করা কঠিন হলেও বর্তমানে প্রতিটি দোকানে প্রতিদিন বিক্রি হয় চারশো থেকে পাঁচশো পত্রিকা আগের থেকে পত্রিকার ইয়াটা আপনার ডবলের থেকে মানে ডবল ডবলসেও বেশি আছে বর্তমানে চাহিদা এর আগে আট দিন আগে পত্রিকা যদি মনে করেন আপনার পঞ্চাশটা বিক্রি হতো এখন বর্তমানে প্রায় তিনশো প্লাস বিক্রি হয় এখন তো বোর মানুষ ফজা নামাজে পরে মনে করেন মানুষ রাস্তায় বেরো যায় যে খবরের জন্য হঠাৎ বেড়ে গেছে আপনার এই এই ইন্টারনেটের আগে তো এখন তো ইয়াং জেনারেশন আপনার ইন্টার ইন্টারনেটের ভিতরে খবরগুলো পাইতো এখন ইন্টারনেট যেহেতু বন্ধ এখন এই পত্রিকার মাধ্যমে খবরগুলো পাচ্ছে আর কি গেল কয়েকদিন থেকেই নেই ইন্টারনেট সুবিধা তাই বাধ্য হয়ে খবর জানতে টেলিভিশন ও পত্রিকা নির্ভর হয়েছে মানুষ কবির চৌধুরী জয় মাই টিভি ঢাকা